অবরুদ্ধ 23 নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামের প্রবেশদ্বার উন্মুক্তকরণ ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রকপুর নগরীর 5 ফিট দরগাহ মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী সমিতির সহসভাপতি মফিজার রহমান চান, যুবলীগ নেতা কামরুজ্জামান শাহীন, ইমতিয়াজ আলী দাস প্রমুখ। পরে মানববন্ধনে একত্রতা ঘোষণা করে রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। বক্তারা অবিলম্বে এলাকাবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি গ্রামের প্রবেশদ্বারের মুক্তি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান সরকারের কাছে। আমরা মসজিদে রেখে দিয়েছিলাম, মসজিদের সামনে হরেন তুলবে না, আমরা অনেক কিছু লিখেছিলাম যেন এখানে চান না হয়, সে রাস্তাটি কই গেল? আমার পিছনে আমরা ছোট থেকে দেখেছি এখানে একটি সিটি কর্পোরেশনের ডাস্টবিন ছিল, সে ডাস্টবিনটি রাতারাতি কোথায় গেল আমরা আসলে এটা অবগত নই। আমরা যতটুকু জানি এই রাস্তাটি যখন আমাদের শুরু হয় আমাদের জুম্মাপাড়ার ভিতরে প্রায় রাস্তাটি 15 ফিট থাকার পরও আমাদের গঙ্গা চালা এই যোগাযোগটা উন্নত হবে, এই রাস্তা হলে আমাদের সম্মুখে যে যানজট হয় এই যানজট থেকে আমরা কিছুটা হলেও মুক্ত পাব। এখানে যে 15 ফিট 4 ইঞ্চি রেকর্ডীয় জায়গা ছিল সেই জায়গাটি দখল করে ওই প্রতিষ্ঠান দুটি এখানে গড়ে উঠেছে। আমরা রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের কাছে দৃষ্টি আকর্ষণ করছে, রংপুর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, রংপুর বিভাগীয় কমিশনারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের দাবি এই অবৈধ স্থাপনাটি ভেঙে দিয়ে আমাদের বৃষ্টির রাস্তা মেন সড়কের সঙ্গে সংযুক্ত করার দপ্তর আহ্বান জানাচ্ছি। আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, এরপরে আমরা স্মরণলিপি দেব, প্রয়োজন সড়ক অবরোধ করব। আমরা আমাদের শরীরের রক্তবিন্দু যতক্ষণ শেষ রক্তবিন্দু ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করে যাব এবং আমাদের দাবি আমরা আদায় করে আমরা ঘরে ফিরব। তার আগে আমরা আমাদের ঘরে ফিরব না, এই আশা ব্যক্ত রেখে মুক্ত হয় উন্মুক্ত রাস্তা সবাই চায়, যেন বাচ্চাদের চলাফেরা সবাই যেন কোনো দুর্ঘটনা না হয়, আমরা বক্তব্য। একক দাগ, সেই দাগটা আমরা কোথায় আছে এই 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 ডিমার্কেশনটা চূড়ান্ত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু একটা কোর্টে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা আছে, যার কারণে সেই অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আমরা এই জায়গাটা পরিমাপ করব এবং আজাদ জমি হলের জায়গা কোথা কোনটা, ভাঙা মসজিদের জায়গা কোনটা এবং আমাদের রাস্তার জায়গা কোনটা, এটা সম্পূর্ণ আমরা ক্লিয়ার করার পরে এটা আমরা নিজস্ব উদ্যোগে এটা অবমুক্ত করবো। আপনারা যে মানববন্ধনের যে দাবি সেই দাবির সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি, আমরা এটা আইনের প্রতি শ্রদ্ধা রেখে শ্রদ্ধাশীল থেকে আমরা এই জিনিসটা নিরসন করতে চাই। এখানে আমি আজাদ ভূমি হলের যে এই মালিকানা এরা আমাদের সদ্য মোতাহার চৌধুরী সাহেব ও তার ওয়াইফের নামে এই আজাদ ভূমি হল, যার আজাদ ভূমি হল হলো তার ভাড়াটিয়া, তারা এখানে দোকান করছে দীর্ঘদিন থেকে। আমরা চাই যে এই দীর্ঘদিনের যে সমস্যা এই নিরসন করার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। এখানে যা ভাঙা মসজিদ মসজিদের যে বিষয়টা আছে, ভাঙা মসজিদটা হলো আল্লাহর ঘর, আর কোনো ডিসপুটেড ল্যান্ডের উপরে যদি মসজিদ অবকাঠামো বৃদ্ধি করা হয় সেখানে নামাজ হবে না। সেজন্য আমি মনে করি যে এই জিনিসটা আমরা সবাই বসে নিরসন করবো এবং এই মসজিদ কনস্ট্রাকশন করতে রিকনস্ট্রাকশন করতে যা খরচ হবে সেটা আমরা সিটি কর্পোরেশন বহন করবে। যা লাগবে আমরা খরচ করবো করে এই দীর্ঘদিনের সমস্যাটা আমরা নিরসন করার চেষ্টা করবো। আর যে এখান থেকে বিস্কুট চাওয়া রাস্তা একদম চলে গেছে আমাদের একবারে মিস্ত্রি বরাবর, যে এখন এই সামনের এই জায়গাটা যদি অবমুক্ত করতে না পারি টোটাল এই রাস্তাটা অকার্যকর থাকবে। সেজন্য আমি আশা করব উভয় পক্ষকে, বিশেষ করে আমি আমার শ্রদ্ধেয় মোস্তফা আজাদ চৌধুরী বাবু ভাই জিতু সাহেব ওনারা মূল মালিক এখন অভিভাবক, এখানে ভাঙা মসজিদে যারা কমিটির যারা সদস্য আছেন তারা সবাই মিলে বসে আমরা এই দীর্ঘদিনের সমস্যাটা নিরসন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আজকে এই মানব